The instrument of surrender was signed in Dhaka at 16:31 hours Indian Standard Time by Lieutenant General A. Niazi on behalf of the Pakistan Eastern Command. December 16, পাকিস্তানি জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি অফিসিয়াল ডকুমেন্ট অফ স্যারেন্ডারে সাইন করে 93,000 পাকিস্তানি সেনার সাথে স্যারেন্ডার করেন ভারতের কাছে, যা পৃথিবীর সবথেকে বড় স্যারেন্ডারের মধ্যে অন্যতম ছিল। মাত্র 7,000 কম প্রায় 1,00,000 পাকিস্তানি সেনার আত্মসমর্পণ ভারতের সামনে। এর 8 মাস পরে 1972 সিমলা চুক্তি স্বাক্ষর হয় দুই দেশের মধ্যে, শ্রীমতী ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টোর প্রতিনিধিত্বে। এবং এই চুক্তি অনুযায়ী ভারতের হাতে বন্দি 93,000 পাকিস্তানি আত্মসমর্পণকারী সেনাকে মুক্তি দেওয়া হয়। এখন প্রশ্ন হল, প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী কেন 93,000 পাকিস্তানি সেনাকে এমনি এমনি পাকিস্তানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন? কেন তিনি এই যুদ্ধবন্দীদের বদলে পাকিস্তানের কাছে কোনো শর্ত রাখেননি? ডিফেন্স এক্সপার্টদের মতে, তিনি পাকিস্তানের 93,000 যুদ্ধবন্দীর প্রাণের বিনিময়ে সম্পূর্ণ পাক অধিকৃত কাশ্মীরকে উদ্ধার করতে পারতেন অনায়াসে। কেননা পাকিস্তান সরকারের উপর বড় চাপ ছিল, তাদের 93,000 যুদ্ধবন্দীকে সশরীরে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার। যুদ্ধে তাদের মুখ এমনিতেই পুড়েছিল, স্যারেন্ডারের পর তাদের মাটিতে মিশে যাওয়া মান সম্মান বাঁচানোর একটাই উপায় ছিল, কোনো রকমভাবে তাদের 93,000 যুদ্ধবন্দীকে ভারতের হাত থেকে মুক্ত করা। কেন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী এই যুদ্ধবন্দীদের বদলে কাশ্মীর উদ্ধার করেননি? এর প্রধান এবং অন্যতম কারণ হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শ্রীমতী ইন্দিরা গান্ধী খুব ভালোভাবেই জানতেন যে শুধু পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ সৃষ্টি করলেই হবে না, বাংলাদেশকে তার পায়ের উপর দাঁড় করানোও জরুরি। তার জন্য তাদের নেতা মুজিবুর রহমানকে বাঁচানোর দরকার সর্বপ্রথমে। 16 ডিসেম্বর 1971 ঢাকাতে যখন পাকিস্তান ইন্ডিয়ান আর্মির সামনে আত্মসমর্পণ করছিল, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী। বঙ্গবন্ধুর উপর তখন জারি ছিল মৃত্যুদণ্ডের আদেশ, কারণ তিনি তখন পাকিস্তানের সব থেকে বড় শত্রু। মিসেস গান্ধী খুব ভালোভাবেই পাকিস্তানের চরিত্র সম্বন্ধে জানতেন। তিনি নিশ্চিত ছিলেন পাকিস্তান শেখ মুজিবকে যে কোনো প্রকারে হত্যা করবেই। বঙ্গবন্ধু পাকিস্তানের যে জেলে বন্দী ছিলেন সেখানে তার জন্য একটি 6.5 ফুটের গর্ত খুঁড়ে রাখা হয়, ফাঁসির তৎপরতাও শুরু হয়ে যায়। শ্রীমতী ইন্দিরা গান্ধী ভুট্টোর সাথে একটা চুক্তি করেন যে পাকিস্তানের 93,000 যুদ্ধবন্দীকে ফেরত পাঠানো হবে, তার বদলে পাকিস্তান শেখ মুজিবুর রহমানকে মুক্ত করে বাংলাদেশে ফেরত পাঠাবে। কিন্তু শুনতে সহজ মনে হলেও এই চুক্তি অতটা সহজ ছিল না। এই চুক্তির পিছনে অত্যন্ত বুদ্ধি ও কূটনীতির খেলা চলে। যুদ্ধে সম্পূর্ণ হেরে যাওয়ার পর ইয়াহিয়া খানের কাছে আর কোনো উপায় না থাকলে তিনি তার পদ থেকে ইস্তফা দেন এবং সে সময় আমেরিকাতে বসে থাকা জুলফিকার আলী ভুট্টোকে ফোন করেন, যে ভুট্টো তখন আমেরিকাতে গেছিলেন ইউনাইটেড নেশনের কাছে সাহায্য ভিক্ষা চাইতে।
ইয়াহিয়া খান ভুট্টোকে ফোনে বলেন যে তিনি ইস্তফা দিয়েছেন এবং ভুট্টোকে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর বানিয়ে দেওয়া হয়েছে। তিনি যত শীঘ্র সম্ভব পাকিস্তান ফেরত এসে যেন তার কার্যভার গ্রহণ করেন। ভুট্টো এই ফোন পাওয়ার তিন দিন পরের একটি ফ্লাইট বুক করেন ওয়াশিংটন থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার উদ্দেশ্যে। এই ফ্লাইট ওয়াশিংটন থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার মধ্যে লন্ডনের হেথ্রো এয়ারপোর্টে দু ঘন্টার জন্য দাঁড়াবে রিফিউলিংয়ের জন্য। এই দু তিন ঘন্টা ভুট্টো ভিআইপি লাউঞ্জে বিশ্রাম নেবেন। শ্রীমতী গান্ধী অনেক আগেই তৎকালীন র চিফ রামনাথ কাউকে অ্যালার্ট করে রাখেন যেন ভুট্টোর প্রতিটা পদক্ষেপে কড়া নজর রাখা হয়। রামনাথ কাউ শ্রীমতী গান্ধীকে বলেন যে ভুট্টো দু তিন ঘন্টার জন্য হিথ্রো এয়ারপোর্টে দাঁড়াবে। মিসেস গান্ধী চাইছিলেন এই দু তিন ঘন্টাতে ভারত সরকারের হয়ে কোনো প্রতিনিধি ভুট্টোর সাথে দেখা করে তার ইচ্ছা জানবে, যে ভুট্টো শেখ মুজিবুর রহমানের মৃত্যুদণ্ড সম্বন্ধে কি ভাবছেন বা কি সিদ্ধান্ত নেবেন এবং তাদের এই চুক্তিতে বঙ্গবন্ধুর প্রাণ বাঁচানো যায় কি না। ইন্দিরা গান্ধী একটি জরুরি ক্যাবিনেট মিটিং ডাকেন এবং তার সদস্যদের অর্ডার দেন যে তারা প্রত্যেকে তাদের চেনা জানা সার্কেলের মধ্যে এমন কাউকে খুঁজে বের করুক যে এই চুক্তির অফার নিয়ে লন্ডনে ভুট্টোর সাথে দেখা করতে পারে। তখন সবার নজর গিয়ে পড়ে মুজাফফর হোসেনের উপর। পূর্ব পাকিস্তানের বাংলাদেশ হওয়ার আগে এই সরকারের চিফ সেক্রেটারি ছিলেন এই মুজাফফর হোসেন, এবং যুদ্ধের পর যখন পাকিস্তানের স্যারেন্ডার চলছিল তখন তিনি ভারতে বন্দী ছিলেন কোনো বিশেষ কারণে, যতদূর জানা যায় যুদ্ধ বন্দী হিসেবে। কিন্তু তার স্ত্রী লায়লা ছিলেন লন্ডনে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তিনি লন্ডন পালিয়ে যান। শোনা যায় নাকি র এবং শ্রীমতী গান্ধীর কাছে এই ইনফরমেশন ছিল যে মুজাফফর হোসেনের স্ত্রী লায়লার সাথে তার বিয়ের আগে একটা গভীর সম্পর্ক ছিল জুলফিকার আলী ভুট্টোর। যেহেতু লায়লার স্বামী মুজাফফর হোসেন ভারতের হাতে বন্দী এবং লায়লা লন্ডনে, তাই লায়লার মাধ্যমে ভুট্টোর কাছে এই চুক্তি সম্বন্ধে মনোভাব জানতে চাইছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। যেহেতু ভুট্টো তার অনেক দিনের চেনা, তাই হয়তো ভুট্টো লায়লার দেওয়া এই মেসেজটা সিরিয়াসলি গ্রহণ করবেন। কিন্তু তার আগে লায়লাকে কনভিন্স করবে কে? এই দায়িত্ব দেওয়া হয় শশাঙ্ক এস ব্যানার্জিকে, যিনি তৎকালীন ইন্ডিয়ান ডিপ্লোমেটের অফিসার হিসেবে লন্ডনে পোস্টেড ছিলেন। শশাঙ্ক এস ব্যানার্জি লন্ডনে লায়লার সাথে দেখা করেন এবং অত্যন্ত সুনিপুণভাবে তিনি লায়লাকে রাজি করিয়ে নেন ভুট্টোর সাথে দেখা করে শ্রীমতী গান্ধীর মেসেজ পৌঁছে দিতে। ভুট্টোর ফ্লাইট পৌঁছানোর আগেই লায়লা হিথ্রো এয়ারপোর্টে পৌঁছে ভিআইপি লাউঞ্জে ভুট্টোর জন্য অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর ভুট্টো সেখানে পৌঁছলে লায়লাকে দেখে তিনি আশ্চর্যচকিত হয়ে যান এবং কুশলমঙ্গলের পর দুজনের কথা শুরু হয়। এবং ঘণ্টাখানেক তাদের কথোপকথন চলার পর ভুট্টো লায়লার মাধ্যমে শ্রীমতী গান্ধীর দেওয়া শর্তে রাজি হয়ে যান। তিনি রাজি হয়ে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অক্ষত অবস্থায় বাংলাদেশে ফেরত পাঠাতে। তার সাথে তিনি বলেন যে বঙ্গবন্ধু বাংলাদেশ পৌঁছানোর পরেই যেন 93,000 পাকিস্তানি যুদ্ধবন্দীকে পাকিস্তানে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। ভুট্টো বুঝতে পারেন যে অতি খারাপ অবস্থায় তাকে পাকিস্তানের চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর বানানো হয়েছে। ওই সময় পাকিস্তানের জনগণের মনের মধ্যে প্রচণ্ড ক্ষোভ জন্মেছিল পাকিস্তান সরকারের বিরুদ্ধে।
যদি তাদের 93,000 যুদ্ধবন্দীকে তিনি দেশে ফেরত আনতে পারেন তাহলে তার পজিশন একটু ভালো হতে পারে এবং পরবর্তীকালে হয়তো প্রধানমন্ত্রী পদের দাবিদারও হয়ে যেতে পারেন জুলফিকার আলী ভুট্টো। তাই তিনি ওই শর্তে রাজি হয়ে যান। পাকিস্তান ফিরে এসে ভুট্টো পাকিস্তান মিলিটারি কোর্টের দেওয়া ডেথ অর্ডার ক্যান্সেল করে মুজিবুর রহমানকে মুক্তি দেন। বাংলাদেশ ফিরে এসে 10 জানুয়ারি 1972 শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেন এবং ভাষণের শুরুতেই তিনি কৃতজ্ঞতা জানান ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে। এরপরে 1972 ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি হয় এবং ভারত এই চুক্তির শর্ত অনুযায়ী 93,000 পাকিস্তানি যুদ্ধবন্দী সৈন্যকে মুক্ত করে দেয়। শুনে হয়তো খুব সোজা মনে হয় সম্পূর্ণ ঘটনাটা, কিন্তু ততটাই কঠিন ছিল এই মিশন। অনেক কূটনৈতিক আলোচনা, তর্ক বিতর্ক ও রয়ের বিরাট কৌশলের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্ত করে আনে ভারত পাকিস্তানের হাত থেকে। ভুট্টোর প্রতিটা পদক্ষেপে নজর রাখা সহজ ছিল না, বিশেষ করে আমেরিকাতে। তিনি কখন প্লেনে উঠবেন, কখন হিথ্রো এয়ারপোর্টে পৌঁছবেন এবং কোথায় বসবেন। কিন্তু তৎকালীন র চিফ রামনাথ কাওয়ের তৎপরতায় এ সবই সম্ভব হয়। শ্রীমতী ইন্দিরা গান্ধীর বুদ্ধিমত্তা, রয়ের চক্রব্যূহের কৌশল ও ভারতীয় সেনার বীরত্বের সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বলিদানে সৃষ্টি হয় বাংলাদেশের।